সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছর বরাদ্দ বাড়লেও উদ্দিষ্ট জনগোষ্ঠীর হাতে তা পৌঁছচ্ছে না, চলে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের পেনশন সহ নানা খাতে। দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়াদের টেনে তুলতে একটি সাংবিধানিক জাতীয় নিরাপত্তা কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দিয়েছেন উন্নয়ন বিশেষজ্ঞরা। সামাজিক নিরাপত্তা খাত নিয়ে রোকসানা আমিনের তিন পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব। 22 বছর আগে স্বামী হারিয়ে একমাত্র প্রতিবন্ধী ছেলেকে নিয়ে তেজগাঁও ব্রিজের নিচে ছাপরা ঘরে নিদারুণ কষ্টে রহিমার বসবাস। প্রতিবন্ধী ভাতা কিংবা বিধবা ভাতা এ সম্পর্কে কিছুই জানে না রহিমা। 22 বছর ধরে আপনার কাছে কেউ আসে নাই? না, কেউ আসে নাই আমার কাছে। কোনোদিন সরকারের কোনো ভাতা আপনি পেয়েছেন? না না, আমি ভাতা হই নাই। সামাজিক নিরাপত্তা খাতে প্রতি বছরই 10-15% হারে বরাদ্দ বেড়েছে। 2021-22 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ 1,07,624 কোটি টাকা, যা মূল বাজেটের 17.83% এবং মোট জিডিপির 3.11%। তবে এই বরাদ্দের বড় অংশই ব্যয় হয় সরকারি চাকরিজীবীদের পেনশন, উৎসব ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শিক্ষাবৃত্তির মতো কর্মসূচিগুলোতে। হিসেবটা যদি আমরা ঠিক করি, বিশেষ করে সরকারি পেনশন ভাতা এবং সঞ্চয়ের সুদ বাদ দেই এবং এটাকে প্রকৃত হিসেব করি, তাহলে যে সমস্যার তিমিরে আমরা অবস্থান করছিলাম তার থেকে কিন্তু উত্তরণ ঘটেনি। যে পরিমাণ মানুষ এখন নতুন দারিদ্র সীমার নিচে চলে গেছে তাদের জন্য খুবই অপ্রতুল। গড়ের উপরে গত 12 বছরে বিবেচনা করলে এই বৃদ্ধিটি কিন্তু কম, এর আগে বরং যেটা 16% ছিল। পেনশনের জন্য যে টাকা বৃদ্ধি রয়েছে সেই টাকাটি যদি বাদ দেই তাহলে কিন্তু বৃদ্ধির মাত্রাটি কিন্তু আরো কম। সরকার আগামীতে এটিকে আলাদাভাবে যেভাবে আছে সেইভাবে এটিকে উল্লেখ করবে এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আলাদাভাবে রিপোর্টিংটি হবে, এটি আমরা আশা করি। পেনশনের টাকা বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে দেখানো কতটা যৌক্তিক, এই প্রশ্ন ছিল ইআরডি সচিবের কাছে। বহু দেশে পেনশনটাকে একটা কল্যাণ মনে করা হয়, একটা সমর্থন মনে করা হয়। পেনশনটা সাধারণত কর্মজীবীরা পেয়ে থাকে বা কিছুটা সচ্ছল। মোট সামাজিক সুরক্ষার প্রায় 25% হলো এই পেনশন সাপোর্ট, আর 75% কিন্তু অসচ্ছলরাই পায়, গরিবরাই পেয়ে থাকে। পেনশনটাকে যদি বাদ দিয়ে চিন্তা করেন সেটা প্রত্যেক বছর বাড়ছে এবং বাড়ানো হচ্ছে। সামাজিক নিরাপত্তা খাতের 135টি কর্মসূচি 24টি মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত। এসব মন্ত্রণালয়ের মধ্যে সঠিক সমন্বয়ের পরামর্শ উন্নয়ন বিশ্লেষকদের। দক্ষতা বৃদ্ধি করে একটা কাঠামোগত সংস্কার করতে হবে এবং সকল প্রকার সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে জাতীয় সামাজিক নিরাপত্তা কর্তৃপক্ষ, যেটা একটা সাংবিধানিক কর্তৃপক্ষ হতে পারে এবং জনগণের প্রতিনিধি থাকতে পারে। আগামী বাজেটে সামাজিক নিরাপত্তার আওতা নতুন 150টি উপজেলায় 8,00,000 নতুন উপকারভোগীর মধ্যে সম্প্রসারণ করার প্রস্তাব করা হয়েছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।